Assalamualaikum everyone, welcome to my channel Farsi Couple. So আজকে চলে এসেছি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ওই পাশ থেকে হচ্ছে আব্বু আর হচ্ছে নানু হসপিটালে গেছে, নানু একটু সিক এর জন্য। তো নানুর জন্য সবাই দোয়া করবেন। কালকে হচ্ছে আমি আব্বু আর হচ্ছে নানু রাতে পিসিনা থেকে দেখে আসছি। তো ডাক্তার তো এখানে অনেকগুলো টেস্ট দিছে, কালকে রাতে একটা টেস্ট করানো হয়েছে, এখন হচ্ছে বাকিগুলো টেস্ট করাতে গেছে আব্বু আর নানু। তো আমি তো বাসায় ঘুমাচ্ছিলাম, আমাকে ডাক দেওয়া হয়নি। তা আমি মাত্র উঠছি, ওঠার পর চিন্তা করলাম যে আজকে তো ছোট্ট করে একটু ভিডিও করি। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিছি আর আমার রুমের অবস্থা দেখে আপনাদের কি অবস্থা। তো এই যে দেখেন আমার পুরা বেড অ্যান্ড আমার রুমের অবস্থা কি হয়েছে, মানে এগুলো সব আমি এখন গুছাবো সুন্দর করে। আব্বু আর হচ্ছে নানু আসছিল, ওনারা নাস্তা করে চলে গেল। তো এখন হচ্ছে আমি রুম গুছিয়ে ফেলবো সব কিছু। দেখেন রুমের অবস্থা পুরাই বেহাল, এগুলো সব গুছিয়ে ফেলি। তো দেখে আমি কিন্তু মনটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি। ওইখানে হচ্ছে এগুলো নানুর ওষুধ, এটা হচ্ছে আপনার 3-4 বার করে খেতে হয় মুখের ঘায়ের জন্য, এর জন্য এগুলো রেখে দিচ্ছি। এগুলো ইম্পর্টেন্ট জিনিস নানুর, তাই এগুলো সরাইনি। এখানে ওষুধ আছে, পানি আছে, এগুলো নানুর বিস্কিট আর হচ্ছে এটা ওয়াটার ব্যাগ, এগুলো নানুর ইম্পর্টেন্ট, তার জন্য এগুলো আমি সরাইনি, এগুলো এখানেই আছে। রুম কিন্তু আমি ভালো করে গুছিয়ে ফেলেছি সুন্দর করে, এখন হচ্ছে বাদ বাকি রুমগুলো সুন্দর করে গুছিয়ে ফেলবো। এটা রেখেছি আমি দুই পাতার জন্য। আর এখানে হচ্ছে খুব সুন্দর করে কিচেন পরিষ্কার করে দিয়েছে, আর এটা হচ্ছে দুধটা ভিজিয়ে রাখছি আম্মুর জন্য, কারণ আম্মুকে এখন আর আমি চা দিই না, সকালে দুধ দিই, 1 কাপ করে দুধ খায় আম্মু। আর এখান থেকে হচ্ছে নূপুর গুঁড়া মাছ কেটে নিতেছে। নূপুরের মনটা খারাপ, গুঁড়া মাছ দেখা মনে হয় না। আসলে এই যে দেখেন সুন্দর করে মাছ কেটে নিতেছে গুঁড়া মাছ।
যে ইরফানের জন্য কলেজের ব্যাগ আনছে আপু, হ্যাঁ ইরফানের জন্য এই যে কলেজের ব্যাগ আনছে এখানে। দুলা পড়ে যাবে, এর জন্য আমি প্যাকেট করে নিয়েছি। তো দেখেন সুন্দর করে গুছিয়ে ফেলেছি। এটা হচ্ছে ইরফানের পিসি, ইরফানের ভাইয়া কিনে দিছে, মানে আকিব। ইরফান এখন তো বড় হয়ে গেছে মাশাল্লাহ, কলেজে পড়ে তো পরে লাস্টে এখন বলতেছে যে কি লাগবে। তখন হচ্ছে মানে তখন মানে আমার হাজব্যান্ড আকিবই বলছে যে ঠিক আছে ল্যাপটপ কিনবা না পিসি কিনবা, তখন বলছে যে না ভাই আমাকে পিসি কিনা দাও। তারপরে যে দেখেন ওকে পিসি কিনা দেওয়া হয়েছে, আপনারা তো অবশ্যই দেখছেন। দেখেন এগুলো চুল, ইরফানের এত চুল পরে হঠাৎ করে, কি বলবো ছোট মানুষের, আর পিসির মধ্যে পুরো বইয়ে গেছে চুলে। তো এই যে দেখেন সুন্দর করে আমি গুছিয়ে ফেলেছি এগুলো, দেখছেন। এই যে এটা গুছানো শেষ, আর এখন হচ্ছে আমি টেবিলটা ক্লিন করব, এর জন্য সব কিছু এখানে ঝাড়ু দেয় না, ঠিক আছে। এখানে হচ্ছে নানুর জন্য রুটি বানিয়ে রেখেছি, হ্যাঁ। তারপর ওনার যে নাস্তা করে গেছে এগুলো সব এমনি পড়ে আছে, এই যে নানুর বোতল, তারপর নানুর ওষুধ টুষুধ, এগুলো সব এখন চেক করে ফেলবো সুন্দর করে পরিষ্কার করে টেবিলটা। Thank you.
তো দেখেন এই পাশ থেকে আমি টেবিল সব কিছু সুন্দর করে গুছিয়ে ফেলেছি। পেস্ট্রি, ও এটা হচ্ছে ইরফানের পিসির বক্স, এখানে সব ইম্পর্টেন্ট বক্স আছে, এগুলো এর জন্য ফালানো যাবে না। আর এখান থেকে হচ্ছে সুন্দর করে বেচিন আমি পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট সোপ, আর যে আমার ফেসের জন্য যে আমি সোপটা ইউজ করি ফেস ওয়াশের বদলে, এটা তো সবাই জানেন ভাইরাল সোপ। আর এবার থেকে আম্মু উঠে পড়েছে, এখন আমি আম্মুর জন্য দুধ জল দিয়ে ফেলি। আম্মু ওই তো আর আম্মুকে আমি এখন আরই দেই না, চা দেই না, আপনাদের তো বলেছি, কারণ চা হচ্ছে অনেক ক্ষতিকর। তাই এখানে হচ্ছে সকালে আব্বুকে একটু দুধ জল দিয়ে দিয়েছিলাম, আর এখানে হচ্ছে এখন আম্মুর জন্য একটু দিলাম এক কাপ পরিমাণের। কারণ আর এখানে হচ্ছে আব্বু ছোটো মাছ আনছে সকালে, একদম তাজা ফ্রেশ, দেখেন একদমই ফ্রেশ। এটা হচ্ছে টক রান্না করে খাওয়ার জন্য। তো এবার থেকে হচ্ছে নুপুর সুন্দর করে মাছগুলো কেটে নিতেছে নিজে। আরে নিজে দেখেন সুন্দর করে একদম পরিষ্কার করে কেটে নিতেছে। যারা বউকে শাস্তি দিতে চান তারা হচ্ছে এরকম এক গামলা গুড়া মাছ এনে দিবেন, দেখবেন আপনার বউকে আরো বেশি শাস্তি দিতে হবে না, গুড়া মাছ দেখে আপনার বউ অজ্ঞান হয়ে যাবে। হাতেও মারবেন না, ভাতেও মারবেন না, মাছে মারবেন, বুঝছেন? হাতেও না, দাঁতেও না, শুধু হচ্ছে মাছে মারবেন। তো এর জন্য হচ্ছে সবচেয়ে ভালো উপায় দেখিয়ে দিলাম ভাইয়াদের, যদি বউ বেশি তেড়ি বেড়ি করে এরকম এক গামলা গুঁড়া মাছ এনে দিবেন, বলবেন আমার খেতে মন চাইছে এবার কাটো, এখন তার না করতে পারবো না, আপনি কিছুই বলবেন না, আপনার সাথে যদি রাগারাগি করে আপু বা ভাবি পরে লাস্টে এখন সব ভাবির আমার এগেনস্টে চলে যাবো থাকগা ভাই। তো মাঝে মাঝে করেন, সব সময় করেন না। তো এখন হচ্ছে আরেক আন্টি চলে আসছে। তো এই যে দেখেন না আম্মুকে নানু কইতে করতে নানু হয়ে যাবো। তো এই যে দেখেন না আম্মুকে দুধ দিয়ে দিয়েছি, না আম্মু দুধ খেয়ে বলেন যে দুধ দেন দুধ কি ভালো না খারাপ। এটা হচ্ছে বিক্রমপুরের দুধ, হ্যাঁ এটা হচ্ছে আব্বুর মার্কেটের এক লোক আছে ওনাকে দেওয়া হচ্ছে, দুধটা অনেক ভালো, দেখেন কি সুন্দর লাল একদম, এক জালেই কিন্তু এরকম সর পড়ে যায়, অনেক ভালো। বন্ধ করে একদম সব অফ করে দুধ খাওয়া শুরু করছে, আর এই পাশ থেকে সবাই কাজ করতেছে। প্রতিদিন তার আমি গুঁড়া গুছাই না, আজকে হচ্ছে নুপুর গুঁড়া মাছ কাটতেছে, এর জন্য হচ্ছে আমি একটু গুছাই, মাঝে মাঝে আবার নুপুরও গুছায়। তো এই আর কি, তো এটা হচ্ছে লাস্ট আমার রুম, আমার রুমটা হচ্ছে এখন গুছিয়ে ফেলবো যেহেতু আমি ঘুম থেকে উঠে গেছে। আমার স্টোরেজ ফুল হয়ে গেছিল, দেখেন কি সুন্দর এই বাটিকের চাদরটা, কি বলবো এত সুন্দর। এটা হচ্ছে নতুন, আমার রুমে হচ্ছে বিছানো হয়েছে, এত সুন্দর লাগতেছে বাটিকের চাদরটা। তো ঠিক আছে, এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি এরকম বাটিকের চাদর নিতে চান অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন, আর অনেক সুন্দর 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 বাটিকের চাদর আছে। তো যদি আপনারা নিতে চান অবশ্যই অর্ডার করবেন। আর আম্মু দেখেন বেটি চাদরগুলো আমার অনেক সেল হইছে, হ্যাঁ এই চাদরগুলো অনেক সেল হইছে, আর এটা কিন্তু কিং সাইজ। একটা আমার বাসার জন্য আমি রাখছি, যে দেখি বিষয় কেমন লাগে, কেমন লাগে। তো দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার খালাও নিছে, হ্যাঁ এটা হচ্ছে নানু, আমার ছোট খালাও নিছে, কটা জানি নিল, তিনটা নিছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।